আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান রিদো। আমি এখন দেখাবো কিভাবে একটা বুকিং ওয়েবসাইট বানাতে হবে। বুকিং ওয়েবসাইট বানানোর জন্য আমাকে প্রথমে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটার নাম হচ্ছে বুকিং প্লাগইন। এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারি, আমরা হুকমার্স থেকে নিতে পারি। হুকমার্স থেকে নিতে গেলে এটা একটা পেড প্লাগইন। সো যেহেতু আমার এখন পেড প্লাগইন নেওয়ার ইচ্ছে নেই, সেহেতু আমি একটা ফ্রি প্লাগইন নেবো। সেহেতু ফ্রি প্লাগইন নেওয়ার জন্য আমি বুকিং প্লাগইন ওয়ার্ডপ্রেস ফ্রি নামে একটা সার্চ দিলে গুগলে আমাকে শুরুতে যেটা দেবে ওয়ার্ডপ্রেস অনলাইন বুকিং অ্যান্ড শিডিউল প্ল্যানিং। এটা ওয়ার্ডপ্রেস এর নিজস্ব বুকিং প্লাগইন। আমি প্রথমে এটা ইনস্টল করে নেব, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমি চলে যাব হচ্ছে আমার প্লাগইন অপশনে। প্লাগইন অপশনে গিয়ে আমি অ্যাড নিউ প্লাগইন দেওয়ার পরে আমার এই অপশনটা আসবে, তখন আমি প্লাগইনটা আপলোড করব। আপলোড করার জন্য আমি যে প্লাগইনটা আগে ডাউনলোড করে নিয়েছিলাম এটা এখান থেকে আমি নিয়ে, এই যে বুকলি রেসপন্সিভ, আমার প্লাগইন নাম হচ্ছে বুকলি, বুকলি রেসপন্সিভ প্লাগিনটাকে আমি এখানে আপলোড ইনস্টল করে দেবো। ইনস্টল করে দেওয়ার পরে এই যে আমার বুকলি প্লাগিনটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে বুকলি প্লাগিনটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমি সাকসেস, আমি এটাকে এখন প্লাগিনটাকে অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমার ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি এই প্লাগিনটার এটা এসে পড়ছে। প্লাগিনটার যখন আসবে তখন আমি বুকলিটা সেট আপ করবো। কীভাবে, কোথায় কি, কোম্পানি নেম, যে কোম্পানি আছে এটাতে কি কি বুকিং দেবে। যেমন কোম্পানি নেম আমি দিলাম হচ্ছে যে মেহেদি ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রি হতে পারে, কোথায় বুকিং দিতে যাচ্ছে, সার্ভিস, কোম্পানি সাইজ, কোম্পানি ওনার ইমেল, কোম্পানি ওনার ইমেল মেহেদি হাসান, আমি আমার ইমেলটাই দিচ্ছি দেওয়ার পরে। তারপর হচ্ছে ফুল নেম, একে একে করে আমি হচ্ছে পুরো বুকিং বুকলি বুকলি অপশনটাকে সেট আপ করে নেবো। বুকলি প্লাগিনটাকে আমি সেট আপ করে নেবো। বুকলি তারপর হচ্ছে বুকলি ফর্ম, বুকলি ফর্মটা শুরু করবে। বুকলি ফর্মটাকে আমি সেট আপ করে নিয়েছি, যেখানে হচ্ছে আমি আমার ইচ্ছে মতো যে কোনো দিন এখানে বুকিং করতে পারবো। এই ক্যালেন্ডার, স্টাফ নাম্বার, ইমেল নোটিফিকেশন, অনেক এখানে অনেক কিছু অপশন আছে যে যার মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। মূলত আমাদের এই বুকিং ওয়েবসাইটের জন্য একটা বুকলি প্লাগইন দরকার ছিল, আমরা এটা নিয়ে নিয়েছি এবং ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিয়েছি এবং এটা সেট আপ করে দিয়েছি। এখন যে যার মতো করে কাস্টমাইজ করে তার ওয়েবসাইটটাকে সাজাতে পারবেন।